চীন ভারত সীমান্তে সহিংসতায় দুই পক্ষে শতাধিক হতাহত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সঙ্গে সংঘর্ষে অন্তত 110 জন ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছে দিল্লি। জার্মান সংবাদমাধ্যম ডয়সে ভেলেকে ভারতীয় সেনাসূত্র জানিয়েছে, নিহত সেনার সংখ্যা বেড়ে 23 জন দাঁড়িয়েছে। গভীর রাতে জরুরি বৈঠক করেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। ডয়সে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গভীর রাতে লাদাখের সুউচ্চ পর্বতমালায় গালওয়ান নদীর পূর্ব পাড় ধরে পেট্রোলিংয়ে বেরিয়ে ছিল ভারতীয় সেনার বিহার রেজিমেন্টের একটি পেট্রোল পার্টি। তাদের সঙ্গে চীনা সেনাদের তীব্র সংঘাত হয়। গত প্রায় এক মাস ধরে এই অঞ্চলটি নিয়ে বিতর্ক চলছে। ভারতের অভিযোগ লাইন অফ কন্ট্রোল উপেক্ষা করে ভারতে ঢুকে পড়েছে চীনা সেনারা। বেজিংয়ের পাল্টা অভিযোগও একই রকম। এ নিয়ে সীমান্তে ভারত এবং চীনের সেনারা একাধিকবার হাতাহাতিতে জড়িয়েছে। দুই পক্ষই সেনা এবং অস্ত্র মজুত করেছিল সীমান্তের খুব কাছে। তারই জেরে গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। তবে সোমবার রাতের ঘটনা সেই পুরো পরিস্থিতি গুলাটে করে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক আহত জওয়ান ডয়সে ভেলেকে বলেন, মাঝরাতে পেট্রোলিংয়ের সময় বিহার রেজিমেন্ট দেখতে পায় গালওয়ান নদীর পশ্চিম প্রান্তে লাইন অফ কন্ট্রোল পার করে পেট্রোল পাম্প 14-তে ট্যাঙ্ক তৈরি করেছে চীনের পিপলস আর্মি। দিল্লির দাবি অনুযায়ী ওই এলাকাটি ভারতের। পুলিশ পেট্রোল পার্টি দ্রুত সেখানে পৌঁছায় এবং তর্কাতর্কি শুরু হয়। এর পর্যায়ে সামান্য হাতাহাতি শুরু হতে চীনের সেনারা রডে কাটা তার ঝুরি আক্রমণ করে পাল্টা আঘাত করে ভারতীয় সেনা। এই উচ্চতায় এমন রাতে তাপমাত্রা ছিল হিমাঙ্কের অনেক নিচে, সঙ্গে অক্সিজেনের সমস্যা। তার মধ্যে দুই পক্ষের সংঘর্ষ চরমে পৌঁছে আহত সেনা জওয়ানদের কেউ কেউ নদীতে পড়ে যায়। তাদের দাবি, মঙ্গলবার সকালে বহু সেনার মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ডয়সে ভেলের প্রতিবেদন অনুযায়ী প্রায় 8 ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে লড়াই চলতে থাকে। দুই পক্ষের সেনায় ছত্রভঙ্গ হয়ে যায়। ভারতের অভিযোগ, চীন বেশ কিছু ভারতীয় সেনাকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়, সেখানেই তাদের উপর অত্যাচার চালানো হয়। পরে মঙ্গলবার সকালে দুই পক্ষ বৈঠকে বসলে তাদের ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে প্রথম সংঘাতের কথা স্বীকার করে বিবৃতি প্রকাশ করেছিল ভারতীয় সেনা। গভীর রাতে তারা নতুন বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়, অন্তত 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন অফিসার। চীনা সেনাবাহিনীর তরফ থেকে অবশ্য এখনও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি, সরকারিভাবে ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি। তবে চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশেও বেশ কিছু সেনার মৃত্যু হয়েছে। ভারতের সংবাদ সংস্থা ANI-এর দাবি, ভারতের সেনা চীনের রেডিও ইন্টারসেপ্ট করে জানতে পেরেছে অন্তত 43 জন চীনের সেনা নিহত হয়েছেন। এদিকে ভারত চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে রাতে হেভিওর চার মন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখ সীমান্তে চীনের সেনাদের হামলায় শতাধিক ভারতীয় সেনার মৃত্যুর পর বর্তমানে সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। উক্ত বৈঠকে ভারতীয় সেনার চিফ জেনারেল MM নারাবন উপস্থিত ছিলেন। নিয়ন্ত্রণ রেখে চীনের আগ্রাসনের ক্ষেত্রে তা মোকাবেলা করতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল ভারত। শান্তি বজায় রাখার সম্পূর্ণ প্রচেষ্টা করা হলেও সীমান্তে ভারতের এলাকায় চীনের কোনো রকম প্রবেশ ও আগ্রাসন মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিল ভারত। তাই পরিস্থিতি অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের সেনাকে দেওয়া হলো অনুমতি। সূত্রের খবর, রাত 10টা নাগাদ মন্ত্রীদের নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। সীমান্তের উত্তেজনা, পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ, সেনাবাহিনীর অবস্থা, এসব বিষয় নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করেন তারা। এদিকে ভারতীয় লক্ষ্যবস্তুতে এবার পাকিস্তানের মর্টার হামলা। ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক হতাহতের ঘটনা। সর্বোপরি টালমাটের অবস্থা মোদি সরকারের। ঠিক তখনই আবার উত্তেজনা ছড়িয়েছে দেশটির জম্মু কাশ্মীর সীমান্তেও। এই অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাম সেক্টরে ভারতের লক্ষ্যবস্তুতে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। খবর দ্য হিন্দুর, পাকিস্তানি বাহিনীর এ হামলায় সত্যতা স্বীকার করে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ভারতীয় সেনারাও এর যথাযথ জবাব দিয়েছে। ওই মুখপাত্র বলেন, গতকাল সন্ধ্যার শেষের দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাম সেক্টরে মর্টার ও অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে অহিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে। জবাবে ভারতীয় সেনারাও হামলা চালায়। তবে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র। ভারতীয় গণমাধ্যম PTI জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি সেনারা প্রায়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। চলতি বছরে 10 জুন পর্যন্ত জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা প্রায় 2027 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।